মুসলমান ইমানদার ভাইরা, আমার মসজিদের বিয়েতে যারা উপস্থিত হয় বেশিরভাগই নামাজি, যদিও দুই চার দশজন গিয়া পরবর্তীতে ঢুকে ইয়ার ঘরে ওযু ছাড়া ঢুকতো না। মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে যেই বিয়েটা হয় এটা তো বরকত বলা বিয়ে হয়। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মেয়ের বিয়ে পড়ায় দিলেন মসজিদের ভিতরে, জামাইকে এইভাবে হাত ধরে নিয়ে গেলেন বাড়িতে, আসো বাবা আসো, এই যে তোমার বউ আমার মেয়ে। মেয়েকে জানায় দিলেন, মারে তোমাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, শুনছই তো একটু, এই হলো তোমার জামাই, আজ থেকে তুমি তার হক আদায় করবা, সে তার হক আদায় করবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
ইন্নাকা হামিদুম মাজিদ। তাজপুর আল খিদমা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তেরাত ও তাফসীরুল কুরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমাদের আজকের আখেরি মোনাজাত করবেন, আখেরি বয়ান করবেন ওলি ইবনে ওলি কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা। যেই মজলিসে 40 জনের উপরে মানুষ থাকে ওই মজলিসের দোয়া আল্লাহ কবুল করে নেন, এবং যেই মজলিসে সাদা দাড়িওয়ালা মুরব্বি থাকেন আলেম ওলামা থাকেন ওই মজলিসের দোয়াও কবুল হয়। যেই মজলিসে কোনো মুসাফির থাকেন সেই মজলিসের দোয়াও কবুল হয়। এই সবগুলো একসাথে আজকে পাওয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করুক, আজকের মাহফিলকে কবুল করুন বলুন আমিন। আপনারা শুনেছেন আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, মাতা পিতার হক এবং সন্তানের কর্তব্য সম্পর্কে আলোচনা করার জন্য। তো প্রিয় উপস্থিতি, আমি যেই আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সূরা বনী ইসরাঈলের দুইখানা আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। বনী ইসরাঈলের দুইখানা আয়াত এবং নবীজির একখানা হাদিসকে সামনে রেখে আমি একটা বিষয়ে আলোচনা করব, মা বাবার কাছে সন্তানের কি পাওনা, সন্তানের কাছে মা বাবার কি পাওনা। আমরা তো সবসময় সমাজে শুধু আলোচনা করি মাতা পিতার খেদমত করো, মাতা পিতার খেদমত করো, কিন্তু মাতা পিতার অত কিছু করণীয় আছে সন্তানের পাওনা আদায় করা। কথা বুঝে আসতেছে? একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন, সমাজে যত জায়গায় যত সমস্যা হয় একজন আরেকজনের পাওনা আদায় না করার কারণে হয়। আপনি যদি আজকে নবীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, গাড়িতে করে গেলে নির্দিষ্ট একটা ভাড়া আছে না নেই? আপনি যদি তার পুরোপুরি ভাড়াটা আদায় না করেন সম্পর্ক ঠিক থাকবে না ঝামেলা বাজবে? একই বাবার দুই সন্তান 10 কাঠা জমিনে কেউ ইন্তেকাল করল, দুই ভাই যদি বন্টন করেন হিসাব মতে হিসা অনুযায়ী 5 কাঠা করে পাওয়ার কথা। বড় ভাই যদি মনে করেন আমি বড় নিয়ে গেলাম 7 কাঠা তোরে দিলাম 3 কাঠা, সম্পর্ক ঠিক থাকবে না ঝামেলা বাজবে? কেন? একে অপরের পাওনা আদায় না করার কারণে। কথাটা শর্টকাট বুঝে আসতেছে? আমি কয়েক মিনিট আলোচনা করব সন্তানের পাওনা সম্পর্কে, এরপরে একটু বেশি সময়, এর চাইতে একটু বেশি সময় দিয়ে আলোচনাটা ফিনিশিং দিব মাতা পিতার পাওনা সম্পর্কে। তবে আমরা আজকে এমন একটা রাস্তা শিখে যাব, এমন একটা বিষয় জেনে যাব যে আমরা আমল করব একটা, আল্লাহ পাক বদলা দিবেন 3টা। এক নাম্বার বদলা হবে, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হায়াত দিবেন। দুই নাম্বার নিয়ামত হব, যতদিন বেঁচে থাকবো
রিজিকের অভাব অনটন বলতে কিছু থাকবে না। তিন নম্বর নিয়ামত হবে আমাদের সন্তান গুলোকে আল্লাহ পাক মানুষের মতো মানুষ বানায় দিবে। কাজ করব একটা বদলা পাবো, ধৈর্য সহকারে যদি আপনারা একটু বসেন পরিবেশটা সুন্দর করে, নিজের উদ্যোগে যদি পরিবেশ সুন্দর করেন, মাহফিলের পরিবেশ সুন্দর করলে আল্লাহ পাক আপনাদের আমল সুন্দর করে দিবেন। পিছনে যে সমস্ত ভাইয়েরা ছড়ানো ছিটানো অবস্থায় আছেন, যদি মনে করেন যে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা হচ্ছে যেহেতু আমরা একটু শুনে যাই, ভালো মনে করলে আপনারা একটু পরিবেশটা সুন্দর করে বসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবে একটা বিষয়ে বোঝা যায়, মা বাবার কাছে সন্তানে আগে পায় না সন্তানের কাছে মা বাবা আগে পায়? মা বাবার কাছে সন্তানে আগে পায়। আপনাদের মানসিক যে অবস্থাটা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ খুব শান্ত, কারণ এতক্ষণ কোরআনুল করিমের তিলাওয়াত শুনেছেন। মুমিনের হৃদয়, মুমিনের ইমানি নূর কোরআনের আওয়াজ শুনলে বেড়ে যায়। কোরআনুল করিমের আসর এমন এক আসর, পবিত্র কোরআনুল করিমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত হযরত উমরের মতো শক্ত মানুষকে, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, আবু বকরের ব্যাপারে রসুল বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আবু বকরের শানে রসুল বলেন আরহাম, আর উমরের শানে রসুল বলেন আশাদ, শক্ত। সেই শক্ত মানুষ থাকে কোরআনের ম্যাগনেটের অ্যাকশনে নরম করে মুমে পরিণত করে দিয়েছে। আপনাদের কোরআনের আসর করেছি বুঝতেছি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি একটু শর্টকাট করেই বলবো যাতে আপনারা অল্প কথা বললে মনে রাখতে পারেন, আগে পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো সমাজে চালু করার চেষ্টা করব। মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা, আমরা আজকে যদি ভালো করে নজর করি সমাজের 80% পরিবার এমন হবে যেই পরিবারগুলোতে মাতা পিতা আছেন কিন্তু তাদের হক আদায় হচ্ছে না, ওয়াজ নসিহত হচ্ছে, বুঝানো হচ্ছে। এমন না যে আমরা শিক্ষায় পিছিয়ে আছি, বাংলাদেশ শিক্ষায়ও আগে আছে, অর্থনীতিতেও আগায় আছে, কিন্তু চারিত্রিক ভাবে অনেক পিছিয়ে গেছে। বড় শিক্ষিত ছেলের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকা লাগে, কারণটা কোথায়? কারণটা এই যে একটু আগে বললাম একে অপরের পাওনার ব্যাপার। মা বাবায় যদি সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। মা বাবা যদি সন্তানের পাওনা আদায় করে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। অনেকেই আমাদের জানা না থাকার কারণে এই পাওনাগুলো লক্ষ্য থাকে না, আদায়ও হয় না। জানা থাকলে 20 জন যদি একটা বিষয়ে জানে, 10 জনে হলেও আমল করার চেষ্টা করবে। আমি এই বিষয়টা যতবার আলোচনা করেছি
আমার অভিজ্ঞতায় আমি দেখলাম বহু মানুষ এমন আমার কাছে ফোন করে বা তাদের স্থানীয় আলেম ওলামাদের সাথে পরামর্শ করে যে সন্তানের পাওনাটুকু কিভাবে আদায় করা যায়। প্রত্যেক মা বাবাই চায় আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, কিন্তু সেই রাস্তাটা জানা না থাকার কারণে সেই রাস্তায় চলতে পারে না। তো চলুন প্রিয় উপস্থিতি, আমরা আগে লক্ষ্য করি সন্তান আমাদের কাছে কি পায়। সন্তানের জন্ম হওয়ার আগ থেকেই আমাদের কাছে পাওনা শুরু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা দুইজনে মিলিয়া সন্তান জন্ম দিবা, তিনজন লইও না। আল্লাহর পয়গম্বর এই ঘোষণা যখন দিলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো জানি আমাদের পরিবারে দুইজনেই থাকি, ঘরে দুইজন থাকি, তৃতীয় জন কোত্থেকে আসে এটা তো আমরা বুঝলাম না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাইতান, সে হইল শয়তান, তোমাদের সাথে অংশগ্রহণ করে। শয়তান কি চোখে দেখা যায় নাকি? যদি দেখতাম ঠেং টুং থাকলো ওর, ওরে ফিরায় কি খতম কর দিব। যত আকাম কুকাম এই জগতের সব তো ওর কারণেই। ভারত জুড়ে কন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দোয়া শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, হে আমার উম্মত, বিবির সাথে মিলন করার আগে, কারণ এই দুনিয়ার সিস্টেম মাওলাই করিমের নিয়ম, শুধু সরাসরি মাটি থেকে আদম আলাইহিস সালামকে বানালেন, কিয়ামত পর্যন্ত যে ধারাবাহিক শুরু হয়ে গেল, আদম হাওয়া থেকে ধারাবাহিক শুরু হয়ে গেল, মাটির নির্যাস থেকে দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয়, এটাই তো দুনিয়ার নিয়ম, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইজন যখন মিলিত হইবা তখন তোমরা দোয়া পড়িয়া লইবা, শয়তান দ্বারে কাছে আসতে পারবে না। আল্লাহর নবী শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এই দোয়া অনেকেই জানে না, যারা জানে না শিখার চেষ্টা করবেন, কিন্তু এর আগ পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া অন্তত পক্ষে পড়িয়া লইবা, শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইবা, শয়তানের দুঃখা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। যদি এটা পড়িয়া লও, শয়তান বিছানায় যাইবে, দূরের কথা ঘরেই থাকতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এক নাম্বার কাজ হলো দোয়া পড়িয়া নেওয়া, মনে থাকবো নি, মনে থাকবো, মাথা তো ঠিক থাকে না, মাথায় ঠিক থাকে না, এইসব না, মনে থাকবো নি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করো, বলুন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যখন গর্ভে চলে আসবে তখন মহিলার কিছু দায়িত্ব হয়ে যায়, ও মা ও বোন, সন্তান যখন গর্ভে ধারণ করা হয় তখন তোমার আসরটা সন্তানের উপরে পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু নিয়ম নীতি একে দিয়েছেন, মহিলা যেন কোরআনুল করিম বেশি বেশি করে তিলাওয়াত করেন, ইসলামিক বই বেশি বেশি করে পাঠ করেন, কারণটা হলো মহিলার মন মানসিকতা যেমন থাকবে এর একটা আসর নিয়ে সন্তানের উপরে পড়বে। কিতাবের মধ্যে আসছে, কোন মহিলা যদি সন্তান গর্ভে ধারণ করার সময় সূরা ইউসুফ বেশি বেশি করে তিলাওয়াত করেন, বাচ্চা সুন্দর হবে, সুস্থ হবে এবং ন্যায় বিচারক হবে, সমাজ কল্যাণমূলক কাজে আল্লাহ পাক তাকে কবুল করবেন। একজন মহিলা যখন গর্ভবতী হন, ডাক্তারদের পক্ষ থেকে কিছু নিয়ম নীতি এঁকে দেওয়া হয়, প্রথম তিন মাস একদম ঝুঁকিমুক্ত থাকতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, মাঝের তিন মাস
মোটামুটি একটু নড়াচড়া করলেও কোনো অসুবিধা হয় না, শেষের তিন মাসও হাঁটা চলা ছাড়া বাড়ি কোনো কাজ করা যায় না। এই যে 9 মাস 10 দিন, আমরা তো অনেকেই বলি 10 মাস 10 দিন, কিন্তু আসলে না, 9 মাস 10 দিন 280 দিন। 9 মাস 10 দিন অর্থাৎ 10ম মাসের 10ম দিন। এই যে দিনগুলো মার গর্ভে থাকবেন, ডাক্তারের কিন্তু একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে। ডাক্তারই বলে দেন বাড়ি বাড়ি কোনো কাজ করা যাবে না, সন্তান গর্ভে থাকাকালীন সময়ে কিছু রুটিন ডাক্তারই বলে দেন। আল্লাহর পয়গম্বর প্রায় 1500 বছর আগেই তিনি বলে গিয়েছেন কিভাবে তোমরা সময় পার করবা। বেশি করে জিকির আজকার করবা, সন্তানটা আল্লাহওয়ালা হবে, পর্দায় থাকবা, সন্তানটা লাজুক হবে। ও মা, তুমি যদি সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় বেহায়াপনা হয়ে চলাফেরা করো, এর আসর কিন্তু সন্তানের উপরে পড়বে, সন্তানটা একটু নির্লজ্জ হয়ে যাবে। আমরা কি চাই আমাদের সন্তান ভালো হোক? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে পয়গম্বরের মাধ্যমে নিয়ম নীতি রেখেছেন, এই নিয়ম অনুযায়ী চলতে হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন 7 দিনের ভিতরে তোমরা 4টা কাজ করবা কমপক্ষে। সন্তান তোমাদের কাছে এগুলো পায়, যে মা বাবা এই পাওনাগুলো আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনাও আদায় করবে। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করবে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। আল্লাহর নবী বিশ্বনবী ইকামতের শব্দগুলো বলে দিবা, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলতে হবে, মনে থাকবনি। কে কে ঘুম একটু আর তুলেন, ঘুমে আছেন নাকি? না, বাপ সাপ খুব একটা ভালো বুঝতেছি না। আল্লাহর নবী বলেন যেখানেই জন্মগ্রহণ করুক, ডান কানে আজান বাম কানে ইকামত। কিন্তু আজকের সমাজ বেশিরভাগ এলাকাতেই নিয়ম হলো শুধু ছেলে হইলে দেয়, মেয়ে হইলে, কথা ঠিক না বেটা? একটু হা না কমছে আপনারা। আমি এক জায়গায় লজিং থাকতাম, তখন লজিং বারের সাথে ঘর এই লোকের ছেলে হইল। তো দেখি এই লোক ছেলের সংবাদ শুনে দৌড় শুরু করছে। কি ব্যাপার দৌড় কেন লাগে? পিছন দিয়ে গেলাম, গিয়া দেখি উনি বড়ই গাছ ধরছে, ঝাঁকি দেয়, বড়ই গাছ ঝাঁকি দেয়। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি বড়ই গাছ ঝাঁকি দেন কেন? ওইটা আমিও জানি না, মুরব্বীরাই বলছে। আমি মাত্র হাত করি, একটা কৌতূহল তো আছে, জানার তো দরকার। কোন মুরব্বী কইল? এক মুরব্বীর নাম বললো, বয়স্ক 85 থেকে 90 বছর বয়স হবে, তবে সুস্থ, বাজারে আসা যাওয়া হাঁটি হাঁটি করে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি যে আপনার মাতিজাকে বললেন বড়ই গাছ ঝাঁকি দেওয়ার জন্য, কোনো আলেম উলামায় বলছেন না কোনো কিতাবে আপনি ভাইছেন? দূর কিতাব একটু, আমিও মুরব্বীর কাছে শুনছি। এটা ফজিলত কি? ফজিলত হইল বড়ই গাছে জাকি দিয়ে জয়টা বড়ই ফেলান হল, আরো কয় ফুটের বা হইল। তখন আমি বললাম যে উনি যদি নাড়া দিয়ে বলি 200 বড়ই ফেলায়, তাহলে তো তার উপরে সরকারের মামলা হল। এরপরে যেই ঘরে 200 লোক জন্ম নেব, এই ফ্যামিলির হালত কি রকম দেখি? সুতরাং এই কুধারণা থেকে মস্তিষ্ককে পবিত্র করেন। নবীজি বলছেন ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ছেলে হলে দেয়, মেয়ে হলে দেয়। ইসলাম কি বলছে, শুধু ছেলে না মেয়েও? মনে থাকবনি? জোরে জব্বরে মাতালা লাগে, ঘটনা বুঝতেছে না। হুজুর আসবেন, আখেরি মোনাজাত হবে, আমি এলাকাবাসী মহিলা মা বোনদেরকে অনুরোধ করবো।
আজকে মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়। এই এলাকার যুব সমাজ একটা সংগঠন করেছে, এলাকাবাসীকে কোরআন হাদিসের আলোচনা শোনাইবার জন্য কত কষ্ট করে একটা আয়োজন করেছে। উচিত হলো এলাকার সমস্ত মানুষ একটু সময় দিয়ে কষ্ট করে এখানে প্যান্ডেলটা ভর্তি মানুষ থেকে আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিলকে কামিয়াব করে যাওয়া। আপনারা একমত? আমি এলাকার মা বোনদেরকে অনুরোধ করব, মাহফিল শেষ হওয়ার আগে যদি কেউ বাড়ি যায় আপনারা দরজা খুলবেন, আপনারা দরজা খুলবেন না, উঠানে ঘুরতে থাকুক, মাহফিল শেষ না করে গেল কেন? অর্ধেকখান শূন্য গেল, আখেরি মোনাজাত হয়ে গেল না। আর দোয়া ও মকুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। একজন মানুষের মগজ নাই লুঙ্গি থাকবো হিন্দু নজরে কর। আমি মহিলা মা বোনদেরকে এই জন্য বললাম, যদি যাও দরজা খোলা হবে না, আবার যাও গিয়ে দোয়া লই আও, ঠিক আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান কানে আজান, বাম কানে ইকামত, শুধু ছেলে হইলে। আরো জোরে গান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে যেন এমন না হয় ছেলে হইলে খুশি, মেয়ে হইলে ও খুশি, এমন যেন না হয়। যেই ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এই ঘরে একদল ফেরেশতা আল্লাহ পাঠায় দেন। ফেরেশতারা এসে ঘোষণা দেন, হে এলাকাবাসী, হে দুনিয়াবাসী, তোমরা জানিয়ে রাখো, একজন দুর্বলের করো আর একজন দুর্বলের জন্ম হলো, যারা এদের দেখা শোনা করবে আল্লাহ পাক এদের উপরে রহমত নাজিল করবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, তিন মেয়ের বাবা জান্নাতি, যার তিনটা মেয়ে আছে আল্লাহ পাক এই তিন মেয়ে লালন পালন করে বিয়ে দেওয়ার বদলায় আল্লাহ তার জান্নাত দিবেন। প্রশ্ন করা হলো, হুজুর অনেকেরই তো তিন মেয়ে নাই, দুইটা যদি হয়? আল্লাহর নবী বলেন, দুই মেয়ে কেউ কি আল্লাহ জান্নাত দিতে পারবেন না, আল্লাহ দিবেন। আরেকজন বলেন, হুজুর মেয়ে যদি একটা হয়? রসুল বলেন, অসুবিধা নাই, এই একটা মেয়েকেই যদি দিনদার বানায় বড় করে, দিনদার নেককারের হাতে উঠায় দেয়, এক মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ পাক তাকে এই ছেলেই জান্নাত বানায় দিবেন। ছেলে দশটা হইলো জান্নাত দিব এই কথা তো নেই, কিন্তু আমরার অবস্থা হইলো ছেলে হইলে এত খুশি মিষ্টি বাড়ি, আর মেয়ে যদি হয় উল্টা তারে আরো জিজ্ঞাসা করা লাগে, কি রে কি খবর শুনছিলাম বাচ্চা হইলো? হ্যাঁ হইছে, কিটা হইছে? মেয়ে হইছে, বোঝা যায় কেউ তারে মারছে। জোরে কই ঠিক, এটার কারণ হলো, একটা কারণ আমি খুঁজে পাইছি, মেয়ে হইলে যে রাগ হয় এর একটা কারণ, কারণটা হলো ছেলেকে বিয়ে শাদি করাইলে বাপের এত টেনশন লাগে না, এত খরচ লাগে না, কারণ ছেলে মোটামুটি ইনকামও করতে পারে, বিয়ে শাদির বেলায় খরচের চিন্তা করা লাগে না। কিন্তু একটা মেয়েকে লালন পালন করে বিয়ে শাদি দিলে বাবার মোটামুটি একটা পরেশানি থাকে, কারণ আজকাল যে অবস্থা বিয়ের বাজার তো গরম গরম না, বিশেষ করে মুসলমানের বিয়া, কারণ এখন তো মুসলমানের বিয়ে বেদিন কাফেরদেরকেও বেহায়াপনা উলঙ্গপনার দিকে হার মানায়, অপছয় অন্যায় অনিয়ম কার্যকলাপ। অথচ এই বিয়েটা হলো একটা ইবাদত, ইবাদতের নিয়ম নীতি আছে না নেই? নিয়ম নীতি রক্ষা করে যদি বিয়ের কাজটা সম্পাদন করা যায়, আল্লাহ বলেন আসমানের দরজা খুলে এদের উপরে রহমত নাজিল করা হবে, বরকত তো আমরা হইলে কিন্তু শেষ করে লাই সাউন্ড বক্স এনে, সাউন্ড বক্সের আওয়াজে পরে বরকত যেটা দৌড়তে 40 বছরের দিকে জিগার হয়ে যায়, কথা ঠিক না? ঠিক যে অবস্থা শুরু হয়,
বাড়ির মুরব্বীদেরকে যদি আমরা দেখে জিজ্ঞাসা করি যে কি গো মিয়া তোমার বাড়িতে বিয়ে, তুমি একজন মুসলমান, নামাজি, পাঁচক্ত নামাজ তুমি পড়ো, আগে যে তাই করছো এখন তো নামাজ পড়ো, তোমার বাড়িতে এই কাজ হুজুর সেনরা ভুলা পান হুরুত থেকে করতেছে, হুরুত তাই যদি মারার করে এলে মামলা হইব না মারো জোরে কাজ, তুমি যদি সত্যিকারের মুসলমান হও, জিহাদি মনোভাব তোমার ভিতরে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে পারো না। বহুত দেখা গেছে 4-5 লক্ষ টাকা বিয়ের মধ্যে খরচ করা হয়, এদের দাম্পত্য জীবনে বহুত অভাব। মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার মসজিদের বিয়েতে যারা উপস্থিত হয় বেশিরভাগই নামাজি, যদিও 2-4-10 জন গিয়া পরবর্তীতে ঢুকে ইয়ার ঘরে ওযু ছাড়া ঢুকত না। মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে যেই বিয়েটা হয় এটা তো বরকত বলা বিয়ে হয়। কাসিম লানুতুদ রহমাতুল্লাহি আলাইহি মেয়ের বিয়ে পড়ায় দিলেন মসজিদের ভিতরে, জামাইকে এইভাবে হাত ধরে নিয়ে গেলেন বাড়িতে, আসো বাবা আসো, এই যে তোমার বউ আমার মেয়ে। মেয়েকে জানায় দিলেন, মারে তোমাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, শুনছই তো একটু, এই হলো তোমার জামাই, আজ থেকে তুমি তার হক আদায় করবে, সে তার হক আদায় করবে, করস নাই। কিন্তু কাসিম নানুতুদি রহমাতুল্লাহি আলাইহি যেই দিন ওনার ছেলেকে পাগড়ি পরাইলেন, কুরআনুল কারীমের হাফেজ হয়েছিল জাদিদ, বড় বড় 2টা গরু জবাই করেছেন সার, এলাকার সব মানুষদেরকে দাওয়াত দিলেন, ছোট বড় মুরব্বী জোয়ান খাওয়াইলেন, মনের আনন্দে খাওয়াইলেন। একজন মাকে জিজ্ঞাসা করলো, হুজুর মেয়েটাকে বিয়ে দিলেন, কোনো খরচ করলেন না, কিন্তু ছেলের কোরআনের হাফেজ হয়েছে, ছেলের এই অনুষ্ঠানটা কত দুমদম করে করলেন, কত মানুষকে খানা খাওয়াইলেন। হুজুর বলেন, আমার ছেলের বিয়ের দিনও আমি এইভাবেই করব, খরচ করব না, আমার মেয়ের মতো বিয়ের কাজটা এইভাবেই শেষ করব, কিন্তু আজকে অনুষ্ঠান কেন করলাম জানো নি, আমার ছেলে কুরআনুল কারীমের হাফেজ হয়েছে, রাসূল বলেছেন কিয়ামতের দিন আমার মাথায় সূর্যের আলোর চাইতে নূরওয়ালা একটা তাজ পরায় দেওয়া হবে। কোন জায়গায় করস করন কোন জায়গায় না এটা আজকে আমরা জানি না। মেয়ে হইলে আমরা রাগ হয়ে যাই, মেয়ে হইলে রাগ হওয়ার কারণ নাই, আমরা চরিত্র ঠিক করি। মেয়েকে যদি মেয়ের মতো করে বড় করতে পারেন, দেখবেন দিনদার ছেলে আপনার বাড়িতে আসবে। আর যদি মেয়ে হইলে ওরে ফ্যান ফিন দেন, জিন্সের প্যান্ট আছে না, জিন্সের প্যান্ট আর হতুয়া ফিনতে ভাড়ায় স্কুল কলেজ, আমার নিজের চোখে দেখা এয়ারপোর্টে আমি দাঁড়াইছি, তো এমনি একজন ফকির ভিক্ষা করতেছে, তো ফকিরের অভ্যাস হলো ডাক দেয়, যদি কেউ না শুনে তো হাতে দূরে টান দেয়, টান দেওয়া করে এইসব কিছু দেওয়া যাবে না আল্লাহর রাস্তায়। তো ফকির করছে কি, আমার সামনে আসছে, আসতেই আমি 10 টাকা দিলাম, আমার কাছ থেকে গিয়াই পিছন দিয়ে আরেকজনরা কাপড় ধরে টান দিছে, বাবা আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যাও, বাবা গোরান দিছে, দেখতে আরো তো রাগ হয়েছে, হ্যাঁ আপনি গায়ে হাত দেন কেন, আপনি নারী পুরুষ বুঝেন না, একটা গেঞ্জি ইন করা, গেঞ্জি পরা আর জিন্সের প্যান্ট পরা, শোল্ডার শার্ট দিছে, যে ফুটবল খেলা যে এখন আমার নাম দিও উতারি না সপ্তাহ, এই প্লেয়ারের মতো শার্ট, তখন এই ফকিরে কি ভুল করছে, হ্যাঁ ভুল করছে, আমি নিয়ত করছিলাম যদি আরেকবার বলতো তাকে কিচ্ছু তাহলে আমি জবাবটা দিয়ে দিতাম। আচরণ যদি তোমার এমন হয়, মেয়েকে ছেলে বানায় ছাড়ো, তাহলে তো এদের রেট বাড়বই, তখন তো আর এটা যৌতুক না জরিমানা। আমরা এক হুজুর ছিলেন, আমার এক উস্তাদ, উনি এত সরল সোজা মানুষ ছিলেন, পাঞ্জাবির উপরে গেঞ্জি উঠে যেত মাঝে মাঝে, পাঞ্জাবির উপরে যে লোক গেঞ্জি উঠেলা এই লোক উষ আছে কিচ্ছু, 7টা মেয়ে, মেয়ে কটা, 7 মেয়ে, 7টা হাফিজ মাওলানা মুফতি হাদিস পড়া। উনি বলতেন, আমার মেয়ে যদি আল্লাহ আরো দিতেন
দিনদারিয়াতের সাথে বড় করতাম, আলেমুল আমাদেরকে নিয়ে দিতাম, মেয়ে বড় হওয়ার আগে যোগ্য স্বামী বাড়ির সামনে হাজির, ডিগ্রি ফার্স্ট ছেলে, এক বাপের এক পুত্র, বিয়ে করানোর জন্য বাবু পাগল হয়েছে, ছেলেও দিছে অনুমতি, ঠিক আছে আব্বা দেখেন পাঁচ সাতটা বিয়ে দেখাইছে, এই মেয়েটা কেমন হয় তোদের কলেজে ভরে সিনিয়র বা ওই তো না হচ্ছিলে না, তো ওই গ্রামেরটা ভারী সন্ত্রাস, যে যে লাইনের লোক কিছু তত্ত্ব থাকে না, ছয় সাতটা দেখার উপরে কয় বাবা আমার দ্বারা সম্ভব না, বেশ দি করেনি তোমার, তোমার মুখ তুমি হুসে এই কথা কয়ে বাড়ি গেল, তো ছেলের মা জিয়েছে, তুই ছেলের বউ পছন্দ হয়েছে, কোনো তোর হুতে তুই বেহরাইছ তোর হুতে, কারণ আমরা একটা পুরুষ যারা আমরা আমরা একটা চরিত্র হইল, ছেলে যদি ভালো করে তাহলে আমার মানে সেটা সাকা হইলে আমার ছেলে আবিজেছে, আমার ছেলে প্লাস পাইছে, আমার ছেলে বিচাইছে যে বিদেশ আমার ছেলে, আর যদি কেউ বিচার দেয় মিয়া তোমার ছেলে না সৌরাস্তার মুরকার হয়ে সিগারেটটা নেই, তো এই বাড়ির দেখো তোর ভূত এই কামটি করে তোর ভূতরে তুই বিয়া করা। তখন একদিন এই ছেলে বলতেছে আম্মা একটা মেয়ে পছন্দ হয়েছে, অমুখের মেয়ে অমুক জায়গায় বাড়ি, বাবা যখন রাত্রে আসছেন তত্ত্ব দিল যে তোমার ছেলে তো বউ পছন্দ করছে, যে তাই নাকি বলে হা কে যে অমুক, উনি তত্ত্ব নিয়ে পরের দিন এসে বলেন এই বাড়িতে আমি প্রস্তাব নিয়ে যেতে পারবো না, কেন কেন ধনী বেশি নাকি, আরে না ধনী তো আমার অর্ধেক, তাহলে প্রস্তাব নিয়ে যেতে পারবো না কেন, যে তোমার ছেলের আগে লেবাস ঠিক করতে হবে, কারণ এই মেয়েটা হলো মহিলা মাদ্রাসার ছাত্রী, এই পর্যন্ত তার চেহারা কেউ দেখে নাই, নামাজ মহিজ দেয় নাই, আল্লাহ ওয়ালি একজন মহিলা দিনদার, এই মেয়ের বিয়ে লয়ে বিয়ের আলাপ নিয়ে গেলে আগে ওরে কত তিন চিল্লা লাগাইয়া বডিতে ঠিক করত, যেই মেয়ের বিয়ের প্রস্তাবে দেওয়ারই সাহস পায় না মোটর সাইকেল চাইবে কোন সময় জোরে কোন ঠিক কিনাই দে, আমরা নিজেরাই দাম কমায় রাখি আর দুষ দেই যৌতুকের, এটা যৌতুক না নিজেদের বদামলির জরিমানা, মেয়ে হইলে রাগ হবেন বরং খুশি হওয়া, এটা আল্লাহ রসুলের আদর্শ, খুশি হইতেন মেয়ে বরকত, আমি নিজে সেট করে দেখছি পরীক্ষা করছি, বাজার থেকে আসলে ছেলেরা ফোহেটা দেয় কীতাঞ্চল আর মেয়ে লাভ দেয় কুল উড়ে, পরীক্ষা করে দেখবেন মেয়েরা মাতা পিতাকে আদর বেশি করে আর ছেলেরা বেশি গুগায়, এর পরে ছেলে ইবাল্লা সাবধান, আল্লাহ রসুল বলেন তুমি যদি বাজার থেকে কিছু নিয়ে আসো, বাজার থেকে আনলা চকলেটই আনলা দুইটাই আনলা, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার হাতে আগে দাও, এই মেয়েটা তোমার ঘরে বেশি দিন থাকবে না বাবা, কিছুদিন লালন পালন করে অন্যের ঘরে পাঠিয়ে দিবা, এই বিঠায় বেশি দিন থাকবে না, ওরে আদর বেশি করো, ইসলামের আদর্শ কত সুন্দর। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মায়ের উম্মত, জন্মের দিনই কাজ, ডান কানে আজান বাম কানে ইকামত মনে থাকবনি, এটা এক নাম্বার, দুই নাম্বার কাজটা হলো সাত দিনের সময় চুলগুলো মুন্ডায়া, মাথার চুলগুলো মুন্ডায়া, এই চুল ওজন করিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সাদকা করে দেওয়া, হুজুরে কন্যা সুবহানাল্লাহ, এই চুলগুলো শুকাইয়া ওজন দিবেন, কারণ ভিজা থাকলে ওজন দিলে 250 গ্রাম হয়ে যাবে।
যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। এটা কিন্তু মা বাবার কাছে সন্তানের পাঠ। যেই মা বাবায় সন্তানকে ঠকায় পরবর্তীতে এটার ফলাফল কিন্তু ভালো হয় না, কারণ যাকে যেই নামে ডাকা হয় এই নামের আসর তার উপর পতিত হয়। আল্লাহর নামে বিশ্ব নবী হিজরত করে তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, একজন মহিলা রাসূলের দরবারে গিয়া বলেন, হুজুর আমার শারীরিক এবং মানসিক সব সময় অসুস্থতা থাকে, আল্লাহর নবী গো আপনি দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আপনি দোয়া করে দেন, আপনার দোয়া তো কবুল হবে। বিশ্বনবী বলেন, তোমার নাম কি গো মা? এই মহিলায় জবাব দিয়েছিলেন, আমার নাম হলো মারিজাত। নবীজি বলেন, তোমার নামের অর্থই তো বেদি রুগী, তোমার নামের অর্থই রুগী, মানুষের রুগী রুগী ডাকতে ডাকতে তোমার উপরে আসর পড়ে গেছে, আমি আজ থেকে তোমার নামটা পাল্টাই দিলাম সালিমাতুন। মদিনায় জানায় দাও, রাসূল আমার নাম পাল্টাই দিয়েছেন, তাহলে এই নামই তোমাকে ডাকবে। 3 মাস পরে রাসূলের দরবারে এই মহিলা গিয়ে হাজির হয়ে বলেন, হুজুর আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থ হয়ে গেছি, নামের আসর পড়ছে না পড়ছে না? আজকাল মানুষে কি বুঝে ধরলো, ছেলে হইছে নাম তয় পাপ্পু, তয় নি পাপ্পু, পাপ্পু অর্থ কি তা এটা তো জানে না, পাপ্পু শব্দের অর্থ হইল কুকুর ছানা, কুকুরটার বাচ্চা। এখন মায়ও ডাকে, বাবাও ডাকে, আত্মীয় স্বজন সবাই ডাকে, এই যে তারে ভাই ডাকে, এই নামের আসর তো তার উপরে পড়বে। এই নামের আসর পড়লে মানুষের বাচ্চা কোন দিন হবে? সাবধান, এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, 7 দিনের সময় সুন্দর একটা নাম রেখে দিবেন। সন্তান যেই দিন বড় হবে, স্কুলে যাবে, প্রতিষ্ঠানে যাবে, আত্মীয় স্বজন বন্ধু মহলে যাবে, যেখানে যা নামের প্রশংসা যখন পাবে তখন মা বাবার জন্য দিল থেকে দোয়া আসবে, আমার আব্বা আম্মা মূর্খ হলেও আমার নামগুলো রাখছেন বড় সুন্দর। আর শিক্ষিত মানুষ হয়ে যদি আপনারা এমন নাম রাখেন যেই নামের কারণে বিভিন্ন মহলের লজ্জা পাওয়া লাগে, তখন আপনি যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হন তবু সন্তানের কাছে কিন্তু ছোট হয়ে যাবেন, যখন মনে হবে আমার মা বাবা জ্ঞানী হইলেও কি হবে আমার নামটা রাখতে পারে নাই। সুন্দর একটা নাম দিবেন। 7 দিনের সময় 4 নম্বর কাজটা হলো আকিকা করা, ছেলের জন্য মেয়ের জন্য আকিকা করা, ছেলের জন্য 2টা মেয়ের জন্য 1টা, কথা বুঝে আসছে? এখানে একটা কথা বলা আছে, যদি বাবা গরিব হয় তাহলে ছেলের জন্য 1টা আদায় হইয়া যায়, হুকুম হলো। এর হুকুমটা হলো কুরবানির গোশতের হুকুমের মতো, ধনীরাও খেতে পারবে, গরিবেও খেতে পারবে। বন্টনের নিয়ম হলো 3 বন্টন করে, 1 বন্টন আত্মীয়দেরকে দিয়ে দেন, আর 1 বন্টন নিজের ঘরে পাকান, আর 1টা বন্টন কাছে পিছের গরিবদেরকে দিয়ে দেন। আমরা যে বন্টনের পদ্ধতিটা ওই এত অনিয়ম, 1 টুকরা 2 টুকরা করে বাটা শুরু করে, তোমার কে বলছে পুরা গ্রাম পানির জন্য কমপক্ষে 1 তরকারি যেন খাইতে পারে, এই পরিমাণ দেও ফাললে 5 জনক, যদি তোমার সন্তানকে বড় করতে থাকো, লম্বা লম্বা জামা পরানো, লম্বা পায়জামা পরানো, হাঁটু উদাম করা যাবে না রে বাবা, হাঁটু উদাম করা যাবে না, এটা যদি ছোটবেলা থেকে আপনি তারে বুঝাইতে থাকেন, বড় হইলে আর তালিম লাগবে না। বড় বড় কবিরা লিখেছেন, কাঁচা থাকতে না মুয়ালে বাস, পাকলে করে টাস টাস, ছোটবেলায় যদি আপনি আদো বলা না বানান, বড় হইলে আর বানানো সম্ভব হয় না। ছোটবেলায় যদি আপনি তাহলে অভ্যাসে করে তুলেন, কিছুই বলতে হয় না, কিছুই বলতে হয় না। 4 বছর বয়স, 3 বছর বয়স,
এই ছোট বাচ্চাগুলো অনেক ফ্যামিলি আছে, নিজের কথা শুধু বলি না, অনেক ফ্যামিলি এমন আছে 3 বছর 2 বছরের বাচ্চারা মহিলাদেরকে সতর্ক করে, সামনে রুমে পুরুষ আছে আপনি আইসেন না। কই শিখলো? ওরা দেখেছে তার মা চাচি, তার মা খালা জীবনে কোনোদিন পরপুরুষের সামনে যায় না, এটা দেখছে বিদায় ছোট মানুষ শিখছে। এই কারণে এই বলিটা তার মুখে উঠে গেছে, আপনি যা শিখাবেন তাই পাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের বাচ্চাদের হক আদায় করো, বাচ্চাদের হক আদায় করো, ওরা বড় হয়ে তোমাদের হক আদায় করবে। তোমরা যদি ওই জায়গায় হক আদায় না করো, ওরাও বড় হয়ে তোমাদের হক আদায় করবে না। বাচ্চা যখন পড়াশোনার সুযোগ হয়ে যাবে, পড়াশোনার বয়স যখন সন্তানদের হয়ে যাবে, সর্বপ্রথম তুমি কোন শিক্ষায় শিক্ষিত করবা খুব ভালো করে জেনে রাখবেন। আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আছে নাকি? এখানে কে কে মুসলমান একটু হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলমানদের দলে রাখছে, মুমিনের দলে রাখছে। আমরা সবাই মুসলমান, সুতরাং এই দুনিয়াদারি কি চিরদিনের জন্য না দুনিয়া ছাড়তে হবে? এই দুনিয়া যদি ছাড়িয়া দেই তাহলে আসল আমল তো পরকাল, দুনিয়া হবে টুকটাক, আখেরাত হবে ঠিকঠাক। কিন্তু আমরা তো দুনিয়া ঠিকঠাক করার জন্য ব্যস্ত হয়ে যাই। আমার সন্তানকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, বাংলাদেশের পড়াশোনা সব শেষ করায় ফেললাম, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে এটা শিখালাম না, তুমি কোন ধরনের বাবা? কুরআনুল কারীম আল্লাহর কালাম তিলাওয়াত করা তুমি শিখাও নাই, তুমি কি শিখাইলা? তুমি তো এখনো শিক্ষিতই বানাতে পারো নাই। তোমার সর্বপ্রথম তুমি মুসলমান হিসাবে সর্বপ্রথম শিক্ষা দেওয়াই বা কুরআনুল কারীম। খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء القران كالبيت القريب الله النبي বলে যার ভিতরে কুরআনুল কারীমের কোন অংশ নাই, ওর ভিতরটা হলো ওর বডিটা হলো উজার ঘরের মতো। উজার ঘর বলতে বুঝাইছেন যে ঘর আছে ঠিকই কিন্তু মানুষ বসবাস করে না, ঘর আছে নিয়মিত বাতি জ্বালানো হয় না, মানুষ বসবাস করে না। ওই ঘরটা কি খালি থাকবে না অবশ্যই কোনো না কিছু বসবাস করবে? কথাগুলি বুঝতেছেন ভাই? অনেক বাড়ি করে মনে হচ্ছে লন্ডনে গেছে, বন্যা হয়ে গেল, কত কিছু হয়ে গেল, পানির তলে উঠে গেল। 6 মাস পরে যখন তারা বাড়িতে আসছে, দরজা খুলছে, তালা খুলছে ঠিকই কিন্তু ঘর ঢুকতে চায় না, আর না জানি ভিতরে কি আছে বলা তো যায় না, সাপ বিচ্ছু কত কিছু বিষাক্ত প্রাণী অন্ত থাকতে পারে। নাতিরা কয়, দাদু তুমি ঢুকো আগে, কয় আমি না তোর দাদা রে, বিপদ গেলে হেঁটে উঠে যেতে চাও, কারণ যেই ঘরে কোরআনুল কারীমের কোন অংশ নাই, যেই বডিতে কোরআনের অংশ নাই, এই বডিতে এটা উজার ঘরের সাথে রসুল বলেন কেন জানেননি, এই বডিতে শয়তান আশ্রয় নিবে। কুরআনের নূর তো এমন একটা নূরের নাম, কুরআনুল কারীম শিক্ষা দিলে তো ভাই বেশি দিন লাগে না, একটু মেহনত করেন, 5 বছর বয়সের সময় যদি আপনার সন্তানকে নূরানিতে ভর্তি করে দেন বাড়িতে এবং নূরানিতে যদি চেষ্টা করেন, মাত্র 3টা বছর লাগবে। 3 বছর যদি পড়ে কুরআনুল কারীম ফার্স্ট লাস্ট দেখে দেখে সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে, নামাজের সমস্ত সূরাগুলো দোয়াগুলো তার মুখস্থ হয়ে যাবে, এমনকি তার আমল যদি ভালো হয় আর দুনিয়ার আবিকে পড়াশোনা নাও করে, তোমার মরার সময় জানাজার দোয়া কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। এটার ভিতরে ফুল একটা কোর্স প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়। 3 বছর পড়াশোনা করলেই কি একটা বাচ্চার পড়াশোনার বয়স শেষ হয়ে যায় নাকি? 3 বছর পড়াশোনার পরে এই বাচ্চাকে নিয়ে আপনি তার ভবিষ্যৎ গড়ায় দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই, কিন্তু কুরআনুল কারীমের শিক্ষাটা প্রাথমিক শিক্ষা দিয়ে দিবেন, সন্তানের হক আদায় হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইরা, আমার অনেক মানুষ এখানে আছেন, বেশিরভাগ এই যুবক, তোমাদেরকে একটা নসিহত করে দেই, হুজুর চলে আসছেন, মাতা পিতার হক, সন্তানের হকের কথা এতক্ষণ বললাম, এবার মা বাবার হকটার কথা একটু বলে দেই। আল্লাহর কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে,
মাতা পিতার হক আদায় করো, মাতা পিতার সাথে ইহসান করুন ব্যবহার করো। এই ব্যবহার করলে কি হবে? মুফাসসিরুল কেরাম বলেন তিনটা বদলা দেওয়া হবে। যেই মানুষটা মা বাবার পাওনা আদায় করতে পারবে, মাতা পিতাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন কয়টা? আর জোরে কোন তিনটা নিয়ামত দিবেন। যেই সন্তানের উপরে মা বাবা খুশি থাকবে তার আল্লাহ নিয়ামত দিবেন তিনটা। এক নাম্বার, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহ যদি বরকত না দেন মাসে 10 লাখ কামাইলেও ফেরেশানি দূর হইতো না, আর আল্লাহ যদি বরকত দেন 10,000 কামাইলেও সুন্দর মতে মাস পার হবে। মাতা পিতার দোয়া যার পিছনে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে কামাই রুজিতে বরকত দিয়ে দিবেন, বরকতি রিজিক। দুই নাম্বার নিয়ামত হবে তোমাকে আল্লাহ যে সন্তানগুলো দিবেন, তোমার মা বাবাকে খুশি করে যদি রাখতে পারো, দুনিয়া থেকে বিদায় দিতে পারো, খুশি হইয়া গেল, দোয়া দিয়া গেল, তাহলে তোমার সন্তানগুলোকে আল্লাহ ভালো মেজাজ দিয়া মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন। মুসলমান ভাইরা আমার, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। শিক্ষিত হইলেই মানুষ হয় না, অনেক শিক্ষিত মানুষ দেখা যায় ওয়া মানুষে পরিণত হয়। তিন নাম্বার নিয়ামত হলো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ঘরটাকে আপনার ফার্মেসি বানাতে হবে না। মা বাবার দোয়া যদি আল্লাহর কাছে জমা হয়ে যায় তোমার জন্য, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই হায়াতটা দিবেন গড়বড়ি বানাবেন না, সুস্থ একটা হায়াত দিবেন। মাতা পিতা যাদের দুনিয়াতে আছে এদের হক আদায় করবেন, মা বাবার কুশখবর নিবেন। মাতা পিতার কুশখবর নেওয়া, আমরা তো মনে করি ওনারা বুড়া হয়ে গেছে, তাদের কোনো চাহিদা নাই। অনেক মানুষ বৃদ্ধ বয়সে তাদের রুজি রোজগার নাই, সংসার তাদের হাতে নাই, কিন্তু বাজারে গেলে বন্ধু বান্ধব তো তাদের বয়সের বুড়া মানুষ একজন তার এক কাপ চা খাওয়ায়, তার কি মনে চায় না তার বন্ধুরে আরেকদিন খাওয়ানো? কিন্তু তুমি কেমন সন্তান, মাসে একদিন বাবার হাতে 200 টাকা দেও না? অনেক সময় কিন্তু অনেক মানুষের মনের চাহিদা হয় এই বস্তুটা কিনতাম ওইটা কিনতাম, মনে কিন্তু চায়, বাজারে ঘুরে কিন্তু এই আশা পূরণ করতে পারে না, পকেটে পয়সা নাই। সন্তানের কাছে চায় না লজ্জায়, কারণ যাদেরকে সারা জীবন দিলাম কেমনে চাই। সন্তানের উচিত মা বাবার মনটার দিক লক্ষ্য করা। মাতা পিতা তো এমন দৌলতের নাম, এমন জনের নাম, বেশি টাকা লাগে না, বেশি কিছু লাগে না, এদেরকে খুশি করা যায় অল্পতে। মাতা পিতার হাতে যদি 500 টাকা দাও প্রতি মাসে বা 200 টাকাই দাও, দেখবা বেশি টাকাটাই তোমার সন্তানের পিছনে খরচ করব। কিন্তু যদি না দাও আফসুস করবে, নাতিদেরকে খাওয়াইতে পারে না, নিজে খাইব কোথেকে? একজন মুরব্বীর ছোট্ট একটা ঘটনা শোনেন, ইব্রত হাসিল হয়। বুড়া মানুষের কিছু বাকি হয়ে গেছে একটা দোকানে, কিন্তু এই দোকানদারের সামনে গেলে তার লজ্জা লাগে, কোন দিন জানি আমার কাছে চায়া বসে। আমিও তো ছেলের কাছে চাইতে পারি না, আমার লজ্জা হয়, কিন্তু কিছুই করার নাই, চাইতে তো হবে। ওনার ছেলে আছে কয়েকজন, চিন্তা করতেছেন কোন ছেলেটার কাছে চাইব, সব ছেলেদের মেজাজ তো সমান থাকে না, সবার মন কিন্তু সমান হয় না। উনি চিন্তা করলেন আমার অমুক ছেলেটার কাছে চাইব, কিন্তু কোন মুহূর্তে চাওয়া যায়, পরিবারের মানুষদের সামনে তো চাওয়া যাবে না, নাতি আছে বৌমা আছে কে কি মনে করে বসে। বাড়ির গেটের সামনে গিয়ে বুড়া মানুষ দাঁড়ায় রইলেন, ছেলে যখন বাড়ির বাইরে যাইতেছেন উনার কর্মের দিকে রওনা দিলেন, বাবায় ডাক দিলেন, দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা। ভাগ্যগত সন্তান বাবার আওয়াজটা শুনেই দাঁড়ায় গেছে, কি হয়েছে বাবার, কিছু বলবেন মনে হয়? জি বলবো, তোমার কাছে কি 500টা টাকা হবে? এমনি ছেলেটা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে, বাবা বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে, আমি বেখবর হয়ে গিয়েছিলাম, আমার উচিত ছিল তুমি চাওয়ার আগে তোমার এই কুশখবর গুলো আমার রাখা, তোমারও যে মাঝে মাঝে দরকার, এটা আমার মনে ছিল না বাবা গো,
এই গেটের মধ্যে কোথাও দাঁড়ায় রইলাম, তোমার কাছ থেকে 20 টাকা নিয়ে স্কুলে যাব, কত দাঁড়ায় রইলাম। কিন্তু আজকে তুমি এতটাই অসহায় হয়ে গেছো, কামাই রুজি বন্ধ হয়ে গেছে, আজকে তোমার পকেটে টাকা নাই, আর আমার কাছে তুমি চাইতেছো। আমি আজ থেকে শিক্ষা অর্জন করলাম, প্রতি মাসের বেতন পায়া তোমার হাতে দেব, ইচ্ছা মতো তুমি নিবা, এরপরে বাকিটা আমার হাতে দিবা, সংসার চালাবো। মাতা পিতা বেশি দিন থাকবে না দুনিয়াতে, এদের হক আদায় করে বিদায় দিবেন। আল্লাহ পাক আপনাকে 3টা নিয়ামত দিবে। 1 নাম্বার কামাই রুজিতে বরকত, যদি ব্যবসা করেন ব্যবসায় পেস লাগে, মাজারে দৌড়লে লাভ নাই, আসল জায়গার তালা খুলো, এই জায়গায় তালা লাগায় দুনিয়ার দোয়ারে দোয়ারে ঘুরলে তো লাভ হবে না, তোমার দোয়ার ফ্যাক্টরি তো করে আল্লাহ রুজি রোজগারে বরকত দিবেন। 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত, সন্তানগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবেন। 3 নাম্বার, একটা নেক হায়াত আল্লাহ পাক দান করবেন। আল্লাহ আমাদেরকে যেন আমলের তৌফিক দেন, বলুন আমিন। হুজুর আসছেন, এই সমস্ত ব্যক্তির সামনে বসে থাকলে, চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আখিরি মুনাজাত করে যাবেন হুজুরের হাত ধরে। এখন তো আর এই জামানায় আশরাফ আলী থানভী হুসাইন আহমদ মাদানী পাবেন না, বড় বড় পাইকারি দোকান থেকে সদাই নেওয়ার অভ্যাস, তো মাঝে মাঝে না পাইলে ওই পাইকারি দোকানগুলো নাই, তাই বলি যে ছোট দোকান থেকে নেওয়া হয় না, প্রয়োজন মেটানো হয় না, সেটাই মনে করবেন। আশরাফ আলী থানভী হুসাইন আহমদ মাদানী এই যুগে আমাদের সামনে যারা আছে তাদেরকেই মনে করবেন, এরাই জামানার তানাবি, এরাই জামানার মাদানি, উনাদের সামল থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।